এ দেখো, এটা হয়েছে টমেটো গাছ আমার। তো এই টমেটো গাছগুলো কিন্তু আমি কোনো চারাও নিয়ে আসিনি, বাইরে থেকে কোনো বীজও আনিনি। বাড়িতে যখন টমেটো আমরা কাটছি, সেই বীজগুলোকেই আমি কি করেছি, এই গামলার মধ্যে, এরকম একটা গামলার মধ্যে আমি বীজগুলোকে ছড়িয়ে দিয়েছি। ছড়িয়ে দিতে এরকম গাছ হয়ে গেছে এবং এইভাবে টমেটোগুলোকে হচ্ছে। এবার টমেটো দু রকমের হয়, একটা দেশি আর একটা স্যালাড। তো এটা আমি দেশি যদি বীজ ছড়াও তাহলে তোমার কি হবে, দেশি টমেটো হবে, আর যদি তুমি স্যালাডের টমেটো চাও তাহলে সেই রকম বীজ ছড়াবে, তাহলে সেই রকমভাবে তোমার টমেটো হবে। এইগুলো দেখো সব, এগুলো আমার টমেটো গাছে টমেটো হয়েছে, সব আমি বাড়ি থেকে করেছি। এই দেখো গাছ থেকে এরকম দেখো ফুল হয়েছে, ফুল থেকে এবার এই দেখো ফুল হয়েছে, সব ফুলগুলো হচ্ছে। হওয়ার পরে সেগুলোকে এরকমভাবে, তারপরে ছোট্ট ফলের কুড়ি মতো হবে, তারপর সেগুলোকে আস্তে আস্তে তোমার এরকম বড় হবে এবং লাল হবে।